কারেন্টলি যে গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং আমরা অনেক ধরনের থ্রেটস বা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি, প্যান্ডেমিকও চলে গেছে, তো এই জায়গাটায় আসলে মানে এই ধরনের একটা কনফারেন্সকে আমরা আসলে কিভাবে আমাদের মানে লোকাল প্রবলেম সলভিংয়ে এবং আমাদের গ্র্যাজুয়েট মানে সোসাইটি এবং গ্র্যাজুয়েটদেরকে কীভাবে ইনভলভ করে আমাদের ইনিশিয়েটিভটাকে আরও মানে স্ট্রেন্থেন করতে পারি, এবং আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার মানে কীভাবে মনে হচ্ছে যে এটা আসলে কীভাবে আমাদের হেল্প করতে পারে? ধন্যবাদ। এই আজকের এরকম একটা মানে ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যারেঞ্জ করার জন্য আমি প্রথমেই গ্রিন ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট টিমে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। খুবই সময় উপযোগী একটা কোয়েশ্চেন যে এই গ্লোবাল এই সিচুয়েশনে কীভাবে এই ধরনের কনফারেন্স বা এই ধরনের মানে ভিউ এক্সচেঞ্জের প্রোগ্রামগুলো কীভাবে আমাদের ইকোনমি এই প্রবলেমগুলো সলভ করতে পারে। দেখেন, যে কোনো একটা টার্মোয়েলই আবার একটা অপরচুনিটিও ক্রিয়েট করে সবসময়। সবসময় আমাদেরকে একটা টার্মোয়েল বা একটা ভাঙা গড়ার মাঝে দিয়েই কিন্তু আমাদের এই আজকের দিন পর্যন্ত আসা এবং ভবিষ্যতেও কিন্তু এভাবেই আমরা আগাবো। সো যখনই কোনো কিছু হয় তার থেকে বেস্টটা বের করার চেষ্টা করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। ইয়েস, এই এই ধরনের কনফারেন্সে যখন ইন্টারন্যাশনাল স্পিকাররা আসেন বা আমাদের স্টুডেন্টরা জানতে পারেন যে এই বাংলাদেশের এই প্রেক্ষাপটগুলো ছাড়াও বাইরের অন্য অন্য কান্ট্রিগুলো কীভাবে এই ধরনের সিচুয়েশানগুলোতে হ্যান্ডেল করছে, তারা তাদের ইকোনমির মেজার্সগুলো কীভাবে নিচ্ছে এগুলোকে ওভারকাম করার জন্য, আমাদের মতো তো সিমিলার কান্ট্রি আরও অনেকগুলোই আছে ইকোনমিক সিচুয়েশান তাদের, তারা কীভাবে এই জিনিসগুলো ডিল করছে এই জিনিসগুলো জানতে পারে ফ্রম দ্য এক্সচেঞ্জ অফ ভিউজ ফ্রম দ্য স্পিকার্স। এবং আমাদের এখান থেকে এই লার্নিংটা নিয়ে আমাদের হয়তো এডুকেশনাল ইনস্টিটিউটগুলো তাদের নেক্সট স্টুডেন্টদেরকে ওই ধরনের কারিকুলামের জন্য তৈরি করতে পারে, তারা যেন এই জিনিসগুলো ক্লাসরুমে শিখতে পারে বা প্র্যাকটিক্যালি শিখতে পারে, যেন ভবিষ্যতে তারাও তাদের যখন কর্মজীবনে আসবে এগুলো কাজে লাগাতে পারে।